সামনেই হচ্ছে মধুমতি সেতু, যেটা হচ্ছে প্রায় 1000 কোটি টাকা বাজেটের এবং দেশের সর্বপ্রথম 6 লেনের সেতু, বিশাল বড়। এটায় আমি আগে কখনো উঠিনি, অনেকদিন পরে বাড়িতে আসলাম, এই প্রথম উঠব, তো খুবই এক্সাইটেড। দেখা যাক, টোলে চলে আসছি, টোল দিতে হবে সম্ভবত বাইকের জন্য 10 টাকা। চলে আসলাম, কত রে মামা, হাতের অবস্থা কি? প্রথম উঠতেছি, হওয়ার পরে বিকালবেলা কি উঠে চালানো যায় না নাকি নামায় দেয় না? ওই যে আগে যে আড্ডা মারতো নাই? ওকে ভাই, এই হচ্ছে গরিবের পদ্মা সেতু। পদ্মা সেতুতে যারা উঠতে পারে নাই আমাদের মতো, তাদের জন্য আসলে এই এটাই পদ্মা সেতু মনে করে উঠতে হবে। আহা কি সুন্দর, দেখেন মনে হচ্ছে সিডনি ব্রিজ, খুবই সুন্দর মনোরম। এখানে আসলে আড্ডা মারা গেলে খুবই ভাল লাগতো, এখন আসলে রেস্ট্রিক্টেড করে দিছে সম্ভবত। এই সেতু থেকে নামার পরেই হচ্ছে মোটামুটি আমাদের লোহাগড়াতে ঢুকে যাওয়া হয়ে যায়। দেন এই যে চলে আসছি, আর হয়তো 2-3 মিনিট লাগবে আমাদের বাড়ি যেতে।